ঈশ্বরদীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রীর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক এসব কম্বল বিতরণ করেন। শুক্রবার সন্ধ্যায় শহরের নিজ বাড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা আকাল সর্দার রাসেল শরীফ, যুবলীগ নেতা শিরহান শরীফ কনক, রফিকুল ইসলাম রফিক, পৌর ছাত্রলীগের সভাপতি শৈশব ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান শেখ সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।